বন্ধুগণ, আমরা নতুন বছরে, তাই আমাদের সবার জীবনে 1444 হিজরি এই নতুন বছর দুয়ার অনুকূলে আল্লাহ কবুল করুন। আমরা আবারও বলি আমিন। বন্ধুগণ, আমরা সাধারণত বছর গণনায় বাংলা ভাষাভাষীরা আমরা তিনটি সনের সাথে পরিচিত, ইচ্ছায় অনিচ্ছায়। একটি হলো খ্রিস্টীয় সন, যেটা 2022। অনেকে না বুঝে এটাকে ইংরেজি সন বলে, এটা মূর্খতা। এটা ইংরেজি সন না, এটা হলো খ্রিস্টীয় সন। খ্রিস্টাব্দ অর্থাৎ খ্রিস্টের জন্ম থেকে সূচনা করা, গণনা করা সন। ঈসা আলাইহিসসালামের জন্ম থেকে গণনা করা সনের নাম হলো 2022। কিন্তু এটা ইংরেজদের কাঁধে ভর করে ইংল্যান্ডের ওই যে ইংল্যান্ডের দ্বীপের সাদা চামড়ার ডাকাত, কি আপনারা একমত তো? ওই সাদা চামড়ার ডাকাতরা আমাদের দেশে ডাকাতি করতে এসেছে, ব্যবসার নামে দখল করেছে আমাদের এই সুন্দর ভূখণ্ডটা, তারপরে আমাদের উপরে মানে গোলামির জিঞ্জিল লাগিয়ে দিয়েছে। তাদের কাঁধে ভর করে ওরা যেহেতু ধর্মীয়ভাবে খ্রিস্টীয় ধর্মাবলম্বী, তাই তারা তাদের ধর্মের সনটাকে আমাদের উপরে প্রতিষ্ঠা করেছে। আজও আমরা স্বাধীন হয়েছি, তবে গোলামির জিঞ্জির গলা থেকে এখনো মুক্ত হয়েছে প্রমাণ খুঁজে পাওয়া যায় না। এর একটা বাস্তবতা যে আমাদের সব ছেলে পেলে কয়েক 2022 জানুয়ারি ফেব্রুয়ারি আগস্ট সব জানে, কিন্তু বলেন বৈশাখ জ্যৈষ্ঠ নাম বলো পায়জামা খুলে যাবে। এখানেও যারা আছেন রাগ করবেন না, কষ্টে বলি, কষ্টে, কারণ অনেক জায়গায় বাইবানে অনেক উচ্চ শিক্ষিত ছেলে পেলের বাইবানে প্রমোশনের ইন্টারভিউ নিয়ে জিজ্ঞেস যখন করি লজ্জা লাগে। বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত 12টা মাসের নাম বলতে কবি বড় নীরব, দেখছেন সবাই নীরব, পারে না, নিজেরাও তো হয়তো পারবেন না। এটা আমাদের জাতিসত্তার প্রতি নিজেদের অবমূল্যায়ন, নিজের জাতিসত্তার প্রতি নিজের অবমূল্যায়ন। হ্যাঁ, বলছিলাম 2022 ইংরেজি সন না, খ্রিস্টীয় সন, খ্রিস্টাব্দ। হ্যাঁ, আমাদের নিজস্ব একটা সন আছে, সম্রাট আকবরের সময় থেকে তার নবরত্নের একজন ফতেউল্লাহ সিরাজি, তিনটি কারণে। একটি হলো সম্রাট আকবরের সিংহাসনে আরোহণকে স্মৃতিময় করে রাখতে, আরেকটা হলো ফসল কাটার সন হিসেবে, আরেকটা হলো খাজনা আদায়ের সুবিধার্থে। সম্রাট আকবরের সিংহাসনে আরোহণের 29 বছর পরে তার নবরত্নে 9 জন ক্যাবিনেট মিনিস্টারের একজন ফতেউল্লাহ সিরাজি, তিনি সৌর মাস আর চন্দ্র বছরকে মিলিয়ে নতুন একটা সন তৈরি করেন, এর নাম বঙ্গাব্দ, এর নাম বাংলা সন। এটা কেবল বাংলাদেশে না, আমাদের এই দক্ষিণ উপমহাদেশ, এই দক্ষিণ এশিয়ার অনেকগুলো দেশে এই সনটা, থাইল্যান্ডও, তার মায়ানমার, অনেকগুলো দেশে এই সনটা গণনা করে। এই বঙ্গাব্দ বৈশাখ থেকে নিয়ে চৈত্র পর্যন্ত 12 মাসের 6 ঋতুর এই সন। তবে জানা উচিত এটার ফাউন্ডেশন হিজরি সনের উপরে, যে কারণে 1444 আর বাংলা 1400, হ্যাঁ হ্যাঁ, যারা 30 কইছে ওদের পাসপোর্ট বাজেয়াপ্ত করা উচিত, দেখছেন 1430 হইল। হ্যাঁ, তার মানে জানলে বলবেন, ভুল বলেন কেন? 15 বছর, 1444 থেকে 15 বাদ দেন তেলে বের হবে কয় বছর? 15। 15 বছরের পার্থক্য কারণ কি? কারণ হলো সৌর মাস আর হিজরি সনের মাস, মানে সৌর বৎসর হয় 365 দিন 6 ঘন্টায়, 4 বছর পরে 366 দিনে, আর
চন্দ্রবচর হয় ঠিক এমনি 354 দিন 6 ঘন্টায়, 354 দিন 6 ঘন্টায়, যে কারণে এই 11 দিন কখনো ন্যাচারালি 10 দিন 4 বছর পরে 11 দিনের পার্থক্য হয়, 1400 বছরে এই 11 দিন 11 দিন হয়ে পার্থক্য আসে বাংলা সন আর হিজরি সনের কত বছর, কত বছর, 15 বছর, একবারে ক্যালকুলেটেড। সুতরাং হিজরি সন 1444, এর থেকে 15 বাদ দিলে কত হয়, 1400, অঙ্ক ঠিক আছে নি? আবার অনেকে কয় ভয় আর কইব না, আমার বিয়াই হাইসা দিস। যাই হোক, তো এই যে আমরা তিনটি সন জানি, তবে হিজরি সন কখন থেকে সূচনা হয় জানা উচিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জন্ম নেন তখনও আরবে খ্রিস্টীয় সনের প্রভাব ছিল। কি ছিল? খ্রিস্টীয় সনের প্রভাব ছিল। আরবরা বড় বড় ঘটনাকে কেন্দ্র করে সন গণনা করত, যেমন আব্রাহার হাতির বাহিনী ধ্বংস হওয়ার ঘটনা দিয়ে বছর গণনা করেছিল আরবরা, আমুল ফিল, হাতির ধ্বংসের বছর, বুঝতে পেরেছেন? আমাদের দেশে যেমন বলে না বন্যার বছর, খরার বছর, দুর্ভিক্ষের বছর, ঠিক এমনিভাবে ন্যাচারাল নয়, অ্যাবনর্ম যে কোনো ঘটনার সাথে মিলিয়ে বছর গণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও নতুন বছরের নতুন সনের গণনা সৃষ্টি করে দেননি। নবীজি মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, মদিনায় 10 বছর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর সাথে সাক্ষাতে চলে গেলেন। তারপরে তার খলিফা হিসেবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের খলিফা হলেন। আবু বকর সিদ্দিকও পৃথিবী থেকে বিদায় নিলেন, খেলাফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর খলিফার খলিফা হয়ে উমর হলেন। আবু বকর ছিলেন খলিফাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীর খলিফা, আর উমর হলেন খলিফাতু খলিফাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের খলিফার খলিফা হলেন উমর বিনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা শাসনামল চলা অবস্থায় 17তম হিজরিতে ইরাক আর কুফার তৎকালীন গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু বিখ্যাত সাহাবী, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুইটা প্রভিন্সের গভর্নর ছিলেন, কুফা এবং ইরাক, ইরাক এবং কুফা, ইরাক আর কুফার গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখিতভাবে একটি চিঠি পাঠালেন অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা উমর বিনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, লিখলেন, ইয়া খলিফাতা খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূলের খলিফার খলিফা, আপনি যত রাষ্ট্রীয় ফরমান পাঠান দিন থাকে, মাস থাকে, সন থাকে না, যে কারণে আমরা উলট পালটে পড়ে যাই, কোনটা আগের ফরমান কোনটা পরের ফরমান, আমরা এই গোলক ধাঁধায় পড়ে যাই, ফরমান আগে বা পরে কোনটা নিশ্চিত হতে পারি না সন না থাকার কারণে, দয়া করে আপনি সাহাবিদের সাথে পরামর্শ করে একটি সন মুসলমানদের জন্যে উপহার দেন, প্রস্তাব করলেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওই সময়ে 17তম হিজরিতে কুফা এবং ইরাকের গভর্নর ছিলেন। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চিঠি পেলেন, পেয়ে তিনি পরামর্শ পার্লামেন্ট বসলেন, মসজিদ আন নববীতে, কোথায় বসলেন, মসজিদে নববীতে, সবাইকে সাহাবায়ে কেরাম এবং তার উপদেষ্টাদের সহ বসলেন, চাইলেন পরামর্শ, হা একটা সন আমাদের জন্য থাকা উচিত, কোথ থেকে আমরা সন গণনা করতে পারি, কোন মাস দিয়ে প্রথম এবং কোন মাস দিয়ে শেষ, এই তিনটা জিনিসের সিদ্ধান্ত নেওয়ার জন্যে পরামর্শে বসলেন, পার্লামেন্ট ডাকলেন,
মুসলিম জাহানের খলিফা উমর বিনিল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন পরামর্শে সাহাবায়ে কেরাম তারা এক একজন এক একটা পরামর্শ দিলেন। এক অনেকগুলো পরামর্শের মধ্যে ঐতিহাসিকভাবে তিনটি কথাই বারবার এসেছে। একটা হলো, একদল বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে সন গণনা করা হোক, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দ্বারাই এই পৃথিবীতে নতুন সভ্যতার সূচনা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার থেকে মানবতা সৃষ্টিকে কুলকায়নাতকে উদ্ধার করেছেন, তাই তার জন্ম থেকে সূচনা হোক। অনেক আলোচনা হলো, পরে এটার আবার কাউন্টারে কথা আসলো, না এই জন্ম থেকে সংগণনা করা উচিত হবে না, কারণ খ্রিস্টানরা তাদের নবীর জন্ম থেকে সংগণনা করেছে। সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত খালিফুল ইহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের বিপরীত করো, তাই আমাদের উচিত হবে না জন্ম থেকে সংগণনা। এটা বাদ গেল। দ্বিতীয় আরেকটা প্রস্তাব আসলো, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু এই পৃথিবী থেকে বিদায় নেয়া থেকে সংগণনা করা হোক। কিন্তু এরও কাউন্টারে আসলো, না তাইলে আমরাও তাহলে মৃত্যু পালন করার বাস্তবতায় গেলাম, যেটা নবীজি নিষেধ করেছেন, অতীতের জাতিগুলোর ধ্বংসের কারণ বলেছেন, আমরা তা করব না। তখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রস্তাব করলেন, হিজরত থেকে সন গণনা করা হোক। বলেন না আলহামদুলিল্লাহ। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তিনি প্রস্তাব করলেন হিজরত থেকে সন গণনা করা হোক, এবং তিনি এর পক্ষে অনেকগুলো কারণ উপস্থাপন করলেন। আলোচনায় কেউ তার কাউন্টারে আর কোনো বক্তব্য উপস্থাপন করলেন না, পারলেন না, করলেন না, পারলেন না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফা হিসেবে আমিরুল মুমিনিন হিসেবে বললেন, হ্যাঁ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু প্রস্তাবটাই গ্রহণযোগ্য। কারণ হিজরত থেকে কেন, এর অনেকগুলো কারণ আজকে বলবো না, আর আমি যে বিষয়গুলো বলতে চাই হারিয়ে যাব। আজকে শুধু বলতে চাই হিজরত থেকে সন গণনায় সবাই একমত হলেন। বলেন না আলহামদুলিল্লাহ। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ হিজরত থেকে আমরা সন গণনা করব। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতের 17 বছর পরে, কত বছর পরে, নবীজি এই পৃথিবী থেকে বিদায় নেয়ার 7 বছর পরে হিজরত থেকে সন গণনার সিদ্ধান্ত হয়। দুই নাম্বার, দ্বিতীয় সিদ্ধান্ত যে কোন মাস থেকে বছরের প্রথম দিন হবে, এটাও সিদ্ধান্ত হয়, এটা হবে মুহররম থেকে। কোন মাস থেকে, কোন মাস থেকে? কারণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 12টি মাসের সাথে পরিচয় করিয়েছেন নাম সহ, তবে একটি মাসের কথা কোরআনে এসেছে, এর নাম রমজান। মাত্র 12 আরবি 12 মাসের এক মাসের নাম কোথায় আসছে? কোরআন আল করিমে। আর 11 মাসের নাম কোরআনে করিমে আসে নাই, তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাকি 11টি মাসের একটা মাসকে আল্লাহর মাস বলে, আল্লাহর মাস বলে পরিচয় করিয়েছেন, ওই মাসটার নাম মুহররম। বলেন না সুবহানাল্লাহ। অনেকগুলো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস। মুহররম কার মাস? বলেন কার মাস? আল্লাহর মাস। সিদ্ধান্ত হলো মুহররম থেকে হিজরত হিজরি সনের বছরের প্রথম মাস গণনা হবে। শেষ কবে হবে? ন্যাচারালি জিলহজে। তাই মুহররম থেকে শুরু, জিলহজে শেষ। এর আরেকটা মর্যাদা হলো পবিত্র মাস দিয়ে হিজরি সনের শুরু আর পবিত্র মাস দিয়েই শেষ। বলেন না আলহামদুলিল্লাহ। সুতরাং
আমরা যে আজ মুহররম মাসে বাংলাদেশের চাঁদের হিসেবে আজকে কয় তারিখ মুহররমের আজকে কয় আজকে বাংলাদেশের চাঁদের হিসেবে 6 তারিখ আত্মবিশ্বাসটা আওয়াজটা যে বললেন উচ্চ আওয়াজে বলবেন হ্যাঁ অনেকবার বলেছি আরবি মাসগুলো তারিখগুলো জানা ওয়াজিব জানা কি যদি অনেক ফুকাহা বলেছেন ফরজ তবে কেফায়া কিন্তু ইবাদতের সাথে সংশ্লিষ্টতার কারণে আরবি মাস এবং তারিখের জ্ঞান প্রত্যেক মুসলমানের জানা ওয়াজিব জানা কি অনেক ফুকাহা বলেছেন ফরজ তবে কেফায়া কিন্তু ইবাদতের সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে এটা কি ওয়াজিব হ্যাঁ আমরা মুহররম মাসে বাংলাদেশের চাঁদের হিসেবে 6 তারিখ এবার পাইলেন তো মুহররম কোন মাস হিজরি সনের প্রথম মাস মুহররম একটি পবিত্র মাস মুহররম কার মাস জোরে বলেন কার মাস আল্লাহ তাআলার মাস মুহররম দিয়ে হিজরি সনের সূচনা হয় আর জুলহাজ্জা বা জিলহজ দিয়ে সনটা শেষ হয় আর ওই 12 মাস এটা পৃথিবীর কোন মানুষ তৈরি করেনি বছরে 12 মাস কে তৈরি করেছেন পৃথিবীতে অনেক সন আছে কোন সন 11 মাসে না কোন সন 13 মাসে না পৃথিবীর তাবত সন 12 মাসে আর এই 12 মাসে বছর তৈরি করেছেন কে এটা একটা ওপেন চ্যালেঞ্জ পৃথিবীতে অনেক ধর্ম আছে লোকজন কয় ধর্ম 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 একটা চ্যালেঞ্জ যে ধর্ম পালন করবেন আপনি আপনার জীবনের কথা ধর্ম বলে কি না একটা প্রশ্ন আপনার সময়কে ভাগ করে দিন সপ্তাহ মাস বছর কোন কোন ধর্ম বিশ্বাসে খুঁজে পাওয়া যায় যাতে পাওয়া যাবে এটাই সত্য চ্যালেঞ্জ যদি দেন খুঁজে দেখবেন পৃথিবীর কোন ধর্ম বছর কয় মাসে বলতে পারবে না একমাত্র কোথায় আছে কোথায় আছে আল কোরআন আল কারীমের 9 নম্বর সূরা আত তাওবা এর 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ নিশ্চয় আল্লাহ তাআলার কাছে বছরে মাসের সংখ্যা 12টা ওই দিন থেকে যেদিন থেকে আল্লাহ তাআলা আকাশসমূহ আর জমিন সৃষ্টি করেছিলেন বুখারী মুসলিম বর্ণনা করেছেন বিশ্বনবী বলছেন ইন্না যামানা কাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ পৃথিবীর জন্য সময়কে আবর্তমান করেছেন কে ওই দিন থেকে যেদিন আল্লাহ আকাশসমূহ আর জমিন সৃষ্টি করেছিলেন সানা ইসনাই আশারা শাহরান বছর হয় 12টা মাসে তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টা মাস পরিচয় করিয়েছেন আল্লাহ বলেছেন 12টা মাসের 4টা মাস পবিত্র সম্মানিত বিশ্বনবী বলেছেন 3টা ধারাবাহিক একটা হলো জুলকাদা একটি জুলহাজ্জা আর একটি মুহররম জিলকদ জিলহজ মুহররম চতুর্থটা হলো রজব এই মাসগুলোর সম্মান করা মর্যাদা দেয়া ওয়াজিব এই মাসে ইবাদতের সওয়াব অন্য মাসগুলো থেকে অনেক গুণ বেড়ে যায় এই মাসগুলোতে কোনো অন্যায় অপরাধ করা যাবে না 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 আল্লাহ বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম নিজেরা নিজেদের প্রতি জুলুম করো না যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি করা যাবে না এই পবিত্র মাসে এমনকি অন্ধকার যুগের মানুষেরা নিজের বাবার হত্যাকারীকেও এই পবিত্র মাসে সামনে পেলে বলতো না আমি তোমাকে কিচ্ছু করব না কারণ সম্মানিত মাস কিন্তু আফসোস আজকের বাংলাদেশে কয়জন মুসলমান আমরা এই পবিত্র মাসের নাম জানি মুহররম এটি সম্মানিত পবিত্র মাস কিন্তু আমরা কে কয়জনে জানি জিলকদ জিলহজ মুহররম তিনটা ধারাবাহিক চতুর্থ হলো রজব সুতরাং আমরা এই পবিত্র মাসের মর্যাদা দেব আল্লাহর কাছে তৌফিক চাই বলেন না আমিন